ধুবুরী মেডিকেল কলেজের বাবে আপনাদের যদি এতিয়ালৈকে এপ্লাই করা নাই তেতিয়াহলে আপনাদের গিয়ে পেলায় এপ্লাই করক, কারণ ধুবুরী মেডিকেল কলেজের ফলের বহুত পোস্ট আপনাদের বাবে রিক্রুটমেন্ট করেছে। আর পোস্ট সমূহ কি আছে আপনাদের সম্পূর্ণরূপে ডিটেলস চাবলে আপনাদের ধুবুরী মেডিকেল কলেজ আর হসপিটাল আছে সেই ওয়েবসাইট আপনাদের যাই পেলায় চাব পড়ে, কারণ আপনাদের এপ্লাই করব তাদের বহুত পোস্ট আছে, গতি গ্রেড ফোরকে ধরে বিভিন্ন ধরনের টেকনিক্যাল পোস্ট আছে। আর এই পোস্ট সমূহের আপনাদের 26 তারিখের পর অনলাইন এপ্লিকেশন করব লাগবে। সো বন্ধুসকল, আপনাদের বাবে এটা একটা খুব সুন্দর খবর বলে কব পারি, কারণ ডিএমই ফালের পর বহুকেইখন মেডিকেল আপনাদের রিক্রুটমেন্ট ওলাইছে, গতি ঠিক কেনেদরে আপনাদের ধুবুরী মেডিকেল কলেজের বাবু রিক্রুটমেন্ট এটা ওলাইছিল, গতি সেই রিক্রুটমেন্টর আপনার কি কি এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকবে সেই কোয়ালিফিকেশনখানি আপনাদের যুবুরী মেডিকেল কলেজ আর হসপিটাল আছে সেই তাদের গিয়ে অপ্লাই চাব পড়ে, বা ডিএমই যার ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন আছে সেই ওয়েবসাইট গিয়ে পেলেও আপনাদের চাব পড়ে। আর আপনাদের বাবে এই যেখানে রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেসখানি আপনাদের নলবারী মেডিকেল কলেজ, কক্রাগাজার মেডিকেল কলেজ আর নগাঁও মেডিকেল কলেজ আর আপনাদের যতনক রিক্রুটমেন্ট হয়েছিল ধুবুরী মেডিকেল কলেজ একটু আপনাদের 26 তারিখের 26 ডিসেম্বর তারিখের পর 9 জানুয়ারী 2023 আপনাদের এই অনলাইন প্রসেসখানি চলি থাকি। সো বন্ধুসকল, আপনাদের যাওক আর অনলাইন এপ্লিকেশনটির যেখানে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসখানি চাওক, আপনাদের যদি এলিজিবিলিটি হয় তাহলে আপনাদের এপ্লাই করে লব, আর আপনাদের ডিএমই আর ডিএইচএসর এক্সামের প্রিপারেশন করক, কারণ ডিএইচএস আর ডিএমই এক্সাম যেহেতুকে আপনাদের জানুয়ারি মাহর হওয়ার একটা প্রায় সম্ভাবনা আছেই বলে কব পারি। সো বন্ধুসকল, আপনাদের দেরি নকরে আপনাদের এক্সামের প্রিপারেশন করক অতি সোনকালে, পরীক্ষা দিও ভালদরে, গতি আর এই এডভার্টাইজমেন্ট সম্পূর্ণ চার আপনাদের যপনার বাতরি কাগজ আছে বাতরি কাগজত এই এডভার্টাইজমেন্ট পাব, আজির নয় আপনাদের যাকালির যে এডভার্টাইজমেন্ট বাতরি কাগজত সেই এডভার্টাইজমেন্ট আছে, গতি আপনাদের গিয়ে পেলায় চাই লব, নিয়মীয় বার্তায় হোক বা অসমীয় প্রতিদিনে হোক, গতি তাতেই আপনাদের এই এডভার্টাইজমেন্টটা পাব। আর ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনতো এই এডভার্টাইজমেন্টটা পাব, গতি আজিলে ইমানে ধন্যবাদ।